অসম লাইভ 24 দর্শকসকলক স্বাগতম জানাইছো। আর মই বর্তমান উপস্থিত আছো বরপেটা জেলা, আর বরপেটা জেলার যে MC কলেজ, আর রাতিপুয়ার পরে যে কোভিড প্রটোকলর যে নীতি নিয়ম বান্ধি দিয়া, যে অসম সরকারে যে বান্ধি দিছে, আর সেই বান্ধি দিয়ার পিছতে কিন্তু আমার যে সমষ্টির যিসকলে ক্যান্ডিডেট আছিল তেওঁলোকর আজি যে ভোট গণনার ফলাফলের বিষয় লৈ আমি রাতিপুয়ার পরে অসম লাইভ 24 সমূহ দর্শকসকলক আমি রাতিপুয়ার পরে যে আপডেট আমি দি আছো। আমি যে সর্বক সমষ্টি ইতিমধ্যে বিজয় সাব্যস্ত করেছে মনোরঞ্জন তালুকদার, আমি পুনে পুনে তেওঁৰ ওচৰত আমি যোৱাৰ কাৰণে চেষ্টা কৰিম। আমি কিমান ভোটৰ ব্যৱধানত তেওঁ জয়লাভ কৰিছে, আমি সেই বিষয়েও আমি অসম লাইভ 24 সমূহ দৰ্শকসকলক আমি জনাম। আমি সর্বোক সমষ্টিগৰাকী সমষ্টিৰ যিসকলে কেন্দ্ৰীয়ত আছে তেওঁলোকে কিন্তু ইতিমধ্যে বিজয় সাব্যস্ত কৰা এক শেষ হাঁহি মৰা এক পৰিৱেশ দেখা গৈছে। আৰু ইতিমধ্যে কিন্তু সর্বোক সমষ্টিৰ শংকৰ চন্দ্ৰ দাস বেছি সংখ্যক ভোটৰ ব্যৱধানত তেওঁ হাৰিব লগা হৈছে, আৰু মনোৰঞ্জন তালুকদাৰ প্ৰায় বহু সংখ্যৰ যি ভোটৰ ব্যৱধানত তেওঁ ইতিমধ্যে বিজয় সাব্যস্ত কৰা বুলি ইতিমধ্যে আমাৰ ভিতৰৰ পৰা যি আপডেট আহিছে, আৰু এই আপডেটৰ জৰিয়তে আমি অসম লাইভ 24 সমূহ দৰ্শকসকলক জনাবৰ কাৰণে